হেলথ সিরিজে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিষয়, রোজার মাসে সহবাসের নিয়ম। ইসলামের প্রাথমিক যুগে ইফতারের পরে ঈশা পর্যন্ত পানাহার ও স্ত্রী সহবাস বৈধ ছিল। যদি কেউ এর পূর্বে শুয়ে পড়ত, তবে নিদ্রা আসলে পানাহার ও স্ত্রী সঙ্গ হারাম হয়ে যেত। এর ফলে সাহাবাগণ কষ্ট অনুভব করছিলেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইফতার করো তাড়াতাড়ি আর সেহরি বিলম্বে করো। হযরত আনাস রাসুল বলেন, আমরা সেহরি খাওয়ার মাত্রই নামাজে দাঁড়িয়ে যেতাম। অতঃপর আল্লাহ আয়াত নাজিল করেন, মাগরিব থেকে সুবহা সাদিকের পূর্ব পর্যন্ত পানাহার ও স্ত্রী সঙ্গমের আদেশ দান করেন। এখানে একটা বিষয় জ্ঞাতব্য যে, যেহেতু আল্লাহ তাআলা রোজাদারদের জন্য স্ত্রী সহবাস ও পানাহারের সময় সুবহে সাদিক পর্যন্ত নির্ধারণ করেছেন, কাজেই সকলে যে ব্যক্তি অপবিত্র অবস্থায় উঠল সে পবিত্র হয়ে নামাজ আদায় করে রোজা পুরো করে নিল। যদি গোসল করতে গিয়ে পানাহারের সময় শেষ হয়ে যায়, তাহলে ওযু করে সেহরি পুরো করে গোসল করে নামাজ আদায় করে নেবে। কাজেই আপনারা রাতে সহবাস করতে পারেন, তবে মনে রাখবেন ফজর নামাজের পূর্বে অবশ্যই নিজেকে পবিত্র করে নিতে হবে। দর্শক, সকল প্রকার যৌন স্বাস্থ্যসেবা এবং বিউটি টিপস সংক্রান্ত তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।